Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সন্দেশ আর আজকের এই সন্দেশটা আমি তৈরি করে দেখাবো কোন প্রকার ছানা তৈরি ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে কারণ ছানা তৈরি করতে গেলে দেখা যায় অনেক বেশি সময় লাগে আর বাড়িতে যদি গুঁড়ো দুধ থাকে খুব কম সময়ের ভিতরে ঝামেলা ছাড়াই এই সন্দেশটা তৈরি করতে পারেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সন্দেশটা তৈরি করে নেওয়ার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে তো দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ তরল দুধ তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি আর চিনিটা আমি কতটুকু দিয়েছি সেটা বলে দিচ্ছি না কারণ আমি আমার স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে নেবেন কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সন্দেশে সেই হিসেবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এখন অনবরত নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় যখন দেখবেন যে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিতে হবে মানে মিডিয়াম লোতে রাখতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো দুধ আর এখানে ফুল ক্রিম যুক্ত গুঁড়ো দুধটা আমি এখানে দিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে কারণ গুঁড়ো দুধটা দিয়ে যদি এটা সঙ্গে সঙ্গে না মেশানো যায় তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা দলা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে মিডিয়াম লো আছে গুঁড়ো দুধটা যখন তরল দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তারপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে সন্দেশের জন্য ডোটা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ এটা রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে দেওয়ার পর আবারও সঙ্গে সঙ্গে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন নিশ্চয় আস্তে আস্তে কিন্তু তরল এই দুধের মিশ্রণটা ঘন হতে শুরু করেছে একটা স্প্যাচুলার সাহায্যে এখন অনবরত নেড়ে চেড়ে সন্দেশের জন্য ডোটা আমি তৈরি করে নিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে কিন্তু এখানে সন্দেশের জন্য ডোটা তৈরি করে নিতে হবে কারণ চুলার আঁচ বাড়িয়ে কিন্তু এটা তৈরি করা যাবে না সেক্ষেত্রে দেখা যাবে যে এটা পুড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নেওয়ার পর দেখবেন যে ডোটা আস্তে আস্তে এরকম ঘন হতে শুরু করবে তো এই পর্যায়ে আমি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আর চেষ্টা করবেন এখানে ঘি দিয়ে সন্দেশটা তৈরি করে নিতে কারণ ঘি ছাড়া তেল দিয়ে এখানে সন্দেশটা তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই এখানে ঘি দিয়ে আপনাদেরকে সন্দেশটা তৈরি করে নিতে হবে শেষের দিকে আসলে ঘিটা দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে আর এটা তৈরি করার সময় প্যানের গায়ে লেগেও থাকবে না ঘিটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে ডোটা আমি তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে কিছুক্ষণ এটা রান্না করে নেওয়ার একটা পর্যায়ে দেখবেন যে এটা আস্তে আস্তে প্যানের গা ছেড়ে আসছে এবং একটা টাইট ডোয়ে পরিণত হয়েছে তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ডোটা তৈরি হয়ে গিয়েছে সন্দেশটার জন্য ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এ ধরনের একটা প্লাস্টিকের র্যাপার আমি একটা বাটিতে মুড়িয়ে নিয়েছি কারণ ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এটা বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর ডো যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে সন্দেশটা কিন্তু তৈরি করা যাবে না সন্দেশের ডোটা নিয়ে নেওয়ার পর প্লাস্টিকের র্যাপারটা দিয়ে এখন এটা আমি মুড়িয়ে রেখে দিচ্ছি জাস্ট কয়েক মিনিটের জন্য কারণ এটা কিন্তু আবার একেবারে ঠান্ডাও করা যাবে না আর এখানে সন্দেশ তৈরিতে আমি কোনো ধরনের মোল্ড ব্যবহার করব না কারণ দেখা যায় যে অনেকের বাড়িতে সন্দেশ তৈরি করার জন্য কোনো সাজ বা মোল্ড থাকে না তো তাদের সুবিধার্থে আজকের এই সন্দেশগুলো আমি কাটা চামচের সাহায্যে সুন্দর একটা ডিজাইন করে আপনাদেরকে তৈরি করে দেখাবো 3 থেকে 4 মিনিট এটা ওয়েট করার পর সামান্য পরিমাণে ঘি হাতে মেখে নিয়েছি এবং কাটা চামচে আমি ঘিটা একটু মেখে নিলাম তারপর অল্প একটু ডোয়ের মিশ্রণ হাতে নিয়ে
নিচ্ছি। আর যে বাকি ডোগুলো আছে সেটা যেন ড্রাই না হয়ে যায় সেই জন্য প্লাস্টিক র্যাপার দিয়ে আবারও মুখটা বন্ধ করে রেখে দিলাম। সামান্য পরিমাণে ডো দু হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা স্মুথ বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর কাঁটা চামচের ওপরে এটা একটু চাপ দিয়ে ধরে একটা সুন্দর ডিজাইনে এখানে সন্দেশগুলো আমি তৈরি করে নিচ্ছি। আসলে সন্দেশটা এখানে আমি ঠিক কীভাবে তৈরি করে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। তো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধাটা আরও একটি সন্দেশ একই রকমভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। আর এক এক করে সন্দেশগুলো তৈরি করার পর আমি এই ধরনের একটা পার্সিমন পেপারের ওপরে আলাদা করে সন্দেশগুলো রেখে দিয়েছি, কারণ প্রথম দিকে সন্দেশটা কিন্তু অনেক বেশি নরম থাকে। তো এইরকমভাবে আলাদা করে রেখে ওয়েট করতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ পর যখন দেখবেন যে এটা একটু টেনে এসেছে, মানে সন্দেশের গাটা একটু শক্ত হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করেছি। সন্দেশটা এখানে কতটা পারফেক্ট হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে একটা সন্দেশ আমি ভেঙে দেখাচ্ছি। এটা জাস্ট একটু হালকাভাবে চাপ দিলে দেখবেন যে সঙ্গে সঙ্গে এটা ভেঙে যাচ্ছে। মানে এইভাবে সন্দেশ তৈরি করলে এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় মিলিয়ে যায়। চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে একটা সন্দেশের রেসিপি দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।